প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার ভাইয়ের বাসায় আসছি আমরা আজকে ১৯তম মৃত্যুবার্ষিকী। প্রিয় দর্শক, দিলদার ভাইয়ের সাথে প্রায় বহু বছর দিলদার ভাই জীবিত থাকা অবস্থায় আমাদের আলাউদ্দিন ভাই দিলদার ভাইয়ের সহকারী হিসেবে খুব বিশ্বস্ত লোক হিসেবে একসাথে থাকতেন, শুটিংয়ে যাইতেন, আসতেন। তো আজকে জানবো আমরা দিলদার ভাইয়ের সাথে মান্না ভাইয়ের কী সম্পর্ক ছিল। দর্শক, আপনাদের অনেক অনুরোধ আছে, আজকে আমরা আসছি এখানে একটু জানতে চাই আলাউদ্দিন ভাই কিংবদন্তি অভিনেতা মান্না ভাই মহানায়ক এবং কৌতুক অভিনেতা দিলদার ভাই ওনার সাথে আসলে কেমন সম্পর্ক ছিল, বহু ছবি কিন্তু করছে। দেখেন, মান্না ভাই আর দিলদার ভাই ছিল তারা ছোট ভাই বড় ভাইয়ের মতো। মান্না ভাই সবসময় দিলদার ভাইকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করতো, আর মান্নাকে দিলদার ভাই অন্যরকম শ্রদ্ধা করতো, কাজকে ভালোবাসতো। মান্না ভাইয়ের সাথে দিলদার ভাইয়ের অন্তত 250 ছবি করছি আমরা, মানে ছবি সপ্তাহে রিলিজ হতো, প্রতি সপ্তাহে আপনারা লালবাসা, তেজি, লুটতরাস, আপনার মেজর সাপ, কুখ্যাত খুনি, মানে ছবি একটার পর একটা হইতেই মনে করেন জুটি। প্রোডিউসাররা পাগল হয়ে যেত, দিলদার মান্না কমিটি দিতে হবো, দিলদার এলাকায় মান্নার কমিটি জম্বো ভালো, তাদের ভেতরে শুটিংয়ের শিডিউলের একটা ইয়ে হইতো, সুন্দরভাবে মিল করতো। দিলদার ভাই আগেই মান্না ভাই কইতো, দিলদার ভাই এই ছবিতে কিন্তু আপনারা বইলা দিছি। আবার অনেক ছবিতে মান্না ভাই বলতো, দিলদার তোকে কিন্তু বইলা দিছি এই ছবিতে। তা আমরা মধুর সম্পর্ক ছিল আমাদের সাথে। দেখেন, একটা ছবির কমিটির কথা মনে পড়ে, মনে করেন ছবির নাম মেজর সাপ। মান্না ভাইয়ের বাবা মা মনে মারা যায়, রাজ্জাক সাপ ইয়ের থেকে না পালে। তাকে ওই ছবির শুটিংয়ে যে মান্না ভাইয়ের খুব স্যাড ক্যারেক্টার ছিল, খুব কান্না হিসাবে ছিল ছবিতে। দিলদার মান্না মনে করেন গল্পটা যখন শুনাইল কাজী হায়াত ভাই, তারপরে লালবাসা আপনার একটা ডিমের সিন আছে, ডিম ভাঙে আংটি খুঁজতে যাইয়া মনে করেন মুরগি আংটি খেয়ে বলেছে ডিমের ভিতরে পাবে, 250 ডিম ভেঙে ফেলে আংটি বানা। দিলদার ভাইয়ের গোয়েন্দা, মান্না ভাইয়ের গোয়েন্দা ছিল, পরে কইছিল যে মুরগির বাচ্চা ডিম খাওয়াই দেয়, পরে মুরগির বাচ্চা হয় বাইরে। আপনার আর এক ছবিতে আপনার লালবাসা, আর এক ছবিতে আমিন খান মালিক আফসারির ছবি মনে করেন, এই হোতাবারা শুটিং করতে যায় দুষ্টামি করে, হ্যাঁ কইতে এর জন্য ছবি হিট, হ্যাঁ কইতে এর জন্য ছবি হিট, এনে অনেক কিছু মনে পড়ে। আজকে দুইজনও নাই মনে করেন, এখন আমাদের হৃদয় বুক ফাইটা যায় মনে করেন তাদের কথা মনে পড়লে। ছবি দেখি কিন্তু কমিটি দেখিনি এখন কোনো ছবিতে, এই হলো দুঃখজনক ঘটনা মনে করেন। কমিটি নাই বললেই চলে, এখন ছবিতে আফজল ভাই ছিল, আফজল ভাই এখন অসুস্থ, সুরুজ বাঙালি তো নাই, এখন কমিটি নেই, কমিটি বাংলাদেশে আর নাই এখন, এখন হিরুর এই কমিটি করে মনে করেন। শেষ দিক দিয়ে দিলদার ভাইয়ের সাথে মান্না ভাইয়ের সম্পর্কটা ছবি করে দেখেন, মান্না ভাই এমন একজন মানুষ, দিলদার ভাই মারা গেল, মান্না ভাই ছুটে গেছে মনে করেন, আমাকে জড়ায় ধরে বলছে আলাউদ্দিন আমি আছি, দিলদার না থাকলে আমি আছি। আমাকে মিলাদের পরে খবর দিয়ে উনি আমাকেও রাখতে চেয়েছিল যে আমি তোকে দেখলে দিলদার ভাইয়ের কথাটা ভুলে থাকতে পারবো। তা আমি আসলে আমার ম্যাডামকে থেয়ে যাইনি, দিলদার সাহেব মরার আগে বলছিল আলাউদ্দিন আমার যদি কিছু হয় তুমি আমার ফ্যামিলি থেকে কোনো দিকে যেও না, তোমাকে আমার ফ্যামিলির আমি বলে গেছি যে তোমাকে যথেষ্টই করে। তা আমাকে আর মেয়েরা দুইটা মেয়ে নায়নাথকর ম্যাডাম খুব শ্রদ্ধা করে, আমিও তাদেরকে শ্রদ্ধার চোখে দেখি, আমার মায়ের চোখে দেখি, আমার বড় বোনের বোনের চোখে দেখি তাদেরকে মনে করেন, তারাও আমাকে খুব ভালো জানে মনে করেন। মান্না ভাই আসছিল এখানে? হ্যাঁ, মান্না ভাই মৃত্যুর দিন আসছে, মিলাদে আসছে, তারপরে ম্যাডামের যে বলছে যে ভাবি আমার কোনো সহযোগিতা লাগলে আপনি আমাকে ফোন দিবেন, আমার জন্য আলাউদ্দিন যে কোনো সময় পাঠাবেন আমার জন্য। তো মান্না ভাই আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, কিন্তু আমাদের যে মার্কেটে বাকি ছিল আমাদেরকে কেউই দেয় নাই মনে করেন টাকা পয়সা, আর আমার ম্যাডামও আনে নাই, ম্যাডাম বলছে বাধ্য এটা আনার দরকার নেই, আল্লাহ আমাদেরকে যথেষ্ট দিয়েছে। তা আমরা আছি, ভালো আছি মনে করেন, এখন বুকে কষ্ট নিয়ে আছি আর কি। দুঃখ হলো মৃত্যুবার্ষিকীতে কেউ একটা খোঁজ নেন, এটি হলো আমার বড় দুঃখ, আর কোনো দুঃখ নেই মনে করেন। সর্বশেষ শাবানা ম্যাডামের ছবি করেছিলাম স্বামী চিন্তা একটা গানের ভিতরে, মৌসুমী ম্যাডাম, দিলদার ভাই, মর্জিনা মনে করেন, হ্যাঁ মান্না ভাই ছিল, ওই আমাদের শেষ মনে হয় মৃত্যুর একদিন আগের ঘটনা এটা। এরপরে দিলদার ভাই মারা গেছেন, আসলে আমার স্মরণ নেই। অনেক সময় সিনিয়রদের সামনে দিলদার সাহেব আমাকে যেতে না করতো, যে আমরা সিনিয়ররা বসলে আমাদের সামনে আসবা না, এটা আমার ইয়ে, আমি ওই জিনিসটাই পালন করতাম। আমার হাসাহাসি করছিল সোহান ভাই, সামানা ম্যাডামের সাদে হাজবেন্ড সাদেক সাহ ই ছিলাম আমরা মনে করেন। কী কথা হয়েছে এটা আমি সত্যি জানতে জানি না আর কি। এটা দুষ্টামি করা, তুই টাক মাথা বাড়া, দেখ আমার চুল কত হিরো, তুই হিরো হইতে পারলি না, এই দুষ্টামি করতো তুই নাডা মনে করেন। তা দিলদার ভাই দাদা খাটো না, আল্লাহ আমার আজকে ব্রেন দিছে, আমি কমেডি হইতে পারছি, তুই লম্বু বাংলাদেশের লম্বু হিরো, আমি শুনে দুষ্টামি করতো আর কি মনে করেন।
স্মৃতির শেষ নেই আপনার, এখন এটি বলতে গেলে অনেক কিছু মনে হয়, তো অনেকদিন হয়েছে, একটু আমারও এখন খারাপ লাগতেছে, আজকে মৃত্যুবাসী মনে করেন, কান্নাকাটি করছি সারাদিন কবরস্থানে, যে মনে করেন আমি ঠিক থাকতে পারিনি, মনে করেন দোয়া দুরুস্ত পড়ে এলাম, আর তার তো কোনো ছেলে নাই, মনে করেন আমি দৌড়াদৌড়ি সব করছি, কালকের থেকে ক্লান্ত হয়ে গেছি, মনে করেন আমি দুই দিন নিয়ে গেছি মান্না ভাইয়ের দিলদারের বাসায়, মনে করেন একবার রাজীব ভাইয়ের তিনটা ছেলে মারা যাওয়ার পথে মান্না ভাইয়ের আমরা শুটিং করছিলাম, ছবির নাম ছিল মিথ্যার রাজা, মনে না জানি মৃত্যুদাতা মনে করেন, পরে আমরা মান্না ভাই সহ আমরা রাজীব ভাইয়ের সান্ত্বনা দিয়ে মান্না ভাইয়ের বাসা যেয়ে আমরা স্যুপ টুপ খেয়ে আসছিলাম, তখন ডিও চেচে থাকতো, আবার পরিবার যেই বাসা থাকতো ওই বাসায় আমি গিয়েছি মান্না ভাইরে নিয়ে দিলদার ভাই শুটিং করে আসতেছিলাম সাভার থেকে, মান্না ভাইকে আমি লিড দিয়ে আসছি মনে করেন, তা দিলদার ভাই খুব খুশি হইতো যদি কোনো নায়কটা ওনার গাড়ি ধরতো লিভ দিতে পারলে উনি কত জায়গায় আমি ধন্য, এতে সাবানা মানবকে একবার লিভ দিয়েছিলাম মনে করেন, তার গাড়ি আসতে দেরি হয়েছিল, পরে আমি পাগলার থেকে তার বাসায় নামাই দিয়ে আসছিলাম, ভূমিতা ম্যাডামেরও ডিউটি করেছিলাম, তা দিলদার ভাই বলতো যে আমার গাড়ি ধন্য যদি আমার গাড়িতে কোনো সুপারস্টার ওঠে, ধন্য হয়ে যায় আমি আর কি আর কি। আচ্ছা দুইজনকে আপনি একটু বলুন, দর্শক হিসেবে দুইজনকে কেমন মানাইতো, মান্না দিলদার? খুব ফাইন মনে করেন, এরা খুব অন্তরের জুটি ছিল মনে করেন, তারা মান্না মানুষ দুজনের শুটিং ছবি নিলে তারা খুশি হয়ে যেত যে দিলদার ভাই ফোনে যোগাযোগ হতো, দিলদার ভাই ছবি দেয় আমিও তো আসি, খুব হ্যাপি ছিল মনে করেন, কক্সবাজার যাইতো মনে করেন খুব হ্যাপি ছিল মনে করেন, পাশাপাশি রুম থাকতো, দিলদার ভাইয়ের মান্না ভাই বুঝাইতো মান্না এই সিনটা এইভাবে করলে ভালো হবে, দিলদার ভাই মান্না ভাইও দিলদার ভাইকে বুঝাইতো যে তুমি এই সিনটা এই শটটা এইভাবে দিয়েন, এই শটটা এইভাবে দিলে ভালো হবে মনে করেন, তাদের ভিতরে একটা অন্তরের জুটি ছিল মনে করেন, ফরিদি ভাইয়ের সাথে ছিল সবার সাথে ছিল, মান্না ভাইয়ের সাথে একটা আলাদা ছিল জিনিসটা মনে করেন, আর মান্না ভাই উসিলে দিলদার সাথে অনেক ছবিতে শুটিং করতে পারছে, যে ভাই দিলদার ভাইকে নিয়েন, দিলদার ভাইয়ের সাথে আমার কমেডি করে মজা পাই আমরা, আর শিডিউল ফাঁসায় না, কোনো শুটিংয়ে কোনো ঝামেলা নাই মনে করেন, তারা আলাদা ব্রেন দিয়ে সেট কাজ করতো, মান্না ভাই প্রোডাকশনে আমরা দুইটা ছবি করেছি, লুটতরাস লাল বাদশা দুইটা ছবি করেছি, তারপর তো আল্লাহ তাকে নিয়ে চলে গেলো তিনি আর থেকে মনে করেন, আব্বাজানের সময় আমরা অসুস্থ ছিলাম, মান্না ভাই বলেছিল আমরা করতে পারিনি ছবি শুটিংটা, আব্বাজান করা হয় না, দিলদার ভাইকে কি দেন একটা গিফট দিব বলছিলেন মজার কথা, মান্না ভাই তো প্রতিছবিতে গিফট দেয় মনে করেন, এখন মান্না ভাই মনে করেন দিলদার সাহেবকে একটা সেট দিছিল গিফট এক ছবিতে মনে করেন, লালবাসা ছবিতে না ইয়া লুটতরাজের ছবিতে গিফট দিছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এটা তো একটা গিফট তার জন্য দিলদার সাহেবের জন্য মনে করেন, আবার লালবাসায়ও মনে করেন সেম কই যে দিলদার ছবি হিট হইলে তাকে একটা স্যুট বানিয়ে দিছিল মনে করেন ইয়াতে গাঙ্গুবাইরে দেওয়া নিয়ে মোহাম্মদপুরে, মান্না ভাই দিলদার ভাইকে অত্যাধিক ভালো জানতো মনে করেন, অত্যাধিক ভালো জানতো মনে করেন, আব্বা জানার করা হয়নি না, আব্বা জান আমরা করতে পারিনি মানে অসুস্থ, আমাদের দাদার শরীর ভালো ছিল না তখন আর কি। আচ্ছা আম্মা জান ছবিতে কেন করলেন না? আম্মা জানের ছবিতে আমরা শুটিং করেছি দুদিন আপনার ধানমন্ডিতে চমককাটি ছোট বাড়িটা শুটিং করেছিলাম দুই শিফট, আসলে আমাদের তখন আপনার হজের জন্য একটা ফ্লাইট হয়ে গেছিল, হজের যাওয়ার জন্য পারিনি আমরা, ওই জন্য দীপজল ভাইয়ের কাছে দীপজল কয়েছে আমি হজের তাইলে তোর চিন্তা করবো না ভাই, হজের তাই আইসে আবার আমার একটু রেস্ট থাকতে হবে, আর ওই ছবিটাই আম্মা জান ছবিটাই হয়েছে এক মাসের মধ্যে আপনার, কোনো ব্রেক নেই, ওটা মান্না ভাইয়ের সাথে আমি দীপজল ভাইয়ের গিয়ে গ্যাঞ্জাম হয়েছিল আর কি, ওটা আমরা বলতে পারি না এত কিছু, তার আমাদের দিলদার ভাই না 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 দিলদার ভাই আসলে শিডিউলটা নিয়েই হয়েছিল, হজে যাবে সে ওই টাইমটায় হজে যাবে, আরমান ভাই বিদেশে যেয়ে ওখানে আরমান ভাই ছেড়ে দিছে কিছু কাজ আগে করে ছেড়ে দিয়েছে, হজের জন্য এই ছবিটা করা হয়নি আমাদের, হজের জন্য করা হয়নি ভাই, দাদা তখন হজে গেছিল, হ্যাঁ হজে গেছিল, হ্যাঁ আম্মা জানটা ছাড়া হয়েছে, দেখেন আল্লাহ ওই ছবিতে জাকি আলমগীর এখনো স্বীকার করে যে না দিলদার ভাইয়ের জন্য ছবি করছি, আর জাকি আলমগীরের সেরা ছবি ওইটা পুরস্কার পাইছে ওই ছবিতে, জাকি আলমগীর হ্যাঁ পুরস্কার পাইছে ওই ছবিতে, হ্যাঁ নবাব চরিত্র, হ্যাঁ এই ছবিটা দিলদার ভাই দুই দিন শুটিং করছিলাম, দুই দিন হ্যাঁ চমককুটিতে দুই দিন, সিনটা করলাম মান্না ভাই জানি কারে মাইরে আসে মার্সিডিজ গাড়ি, হ্যাঁ নবাব আর কত ই করবে ই করে নবাব আর কত আর কত, মানে আমার এই সিনটা মনে আছে মনে করেন, মান দিলদার সব আগে নবাব আর কত আম্মা জানের দেখতে হবে, তো ওই ছবির সিনটা যখন ফালাইছে দিলদার সাহেব খুব কষ্ট পেয়েছে যে আমি এত সুন্দর শুটিং করে আমার সিনটা মনে করছিলাম রাখবে, যেমন সাবানা ম্যাডাম রাখছিল কাজী হাস সাহেব রাখেনি আর কি সিনটা।
ওকে জি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ টেলিকাস্ট বাংলাদেশ আমার সাক্ষাৎকার নিয়েছেন এই জন্য আমিও নিজে ধন্য তার দিলদার সাহেবের ফ্যামিলি থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি